হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন, আর যখন এনজিপি থেকে আজকে সকালবেলা দার্জিলিংয়ে আসছিলাম, জ্যামের কারণে পুরো সকালটাই আমাদের রাস্তায় কেটেছে। আর বিকেলবেলা ম্যালে বেরোবো যখন ভাবলাম, তখন বৃষ্টি। আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে সাহেবি আস্তানা গ্লেনেরিসে, কিন্তু প্রথমেই বাধা। এখানে আমাদের দাঁড়াতে বলল, নিচেও প্রচণ্ড ভিড় আর ডিনারের জন্যও এখানে প্রচণ্ড লাইন। 7:54 বাজে, আমরা ভেবেছিলাম আমরা ডিনারের জন্য অনেক তাড়াতাড়ি চলে এসেছি সাহেবদের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এখনও ভিড়। আর এই বেকারির লাইনে, এটা যদিও আমরা ডিনারের পরে এখান থেকে আমরা জিনিসপত্র কিনবো, আপাতত ডিনারের লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কখন ঢুকতে পারবো জানি না। আমার ফ্যামিলি, আর আমরা এখন জায়গা পেয়ে গেছি। চারিদিকটা ঘুরে দেখায় প্রত্যেকটা কিন্তু ফুল হয়ে রয়েছে জায়গাটা। আর এখানকার তো অনবদ্য পরিবেশ আছেই, সেটা তো সেটার জন্যই আসা। আর একটু পরেই লাইভ মিউজিক শুরু হয়ে যাবে, ততক্ষণে চলো পুরো জায়গাটা, মানে পুরো গ্লেনারিসটা আমরা একটু ঢুমারি। এ কি আমাদের চলে এলো নাকি সিজলার্স? সিজলার্সের ধোঁয়া আর চিকেনের গন্ধে চারিদিক ম ম করছে, আর বেকারির গন্ধটা নিচ থেকে অবশ্য বেশি পাওয়া যাচ্ছে। একটু পরেই লাইভ মিউজিক স্টার্ট হবে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু নিজেদের স্পেশাল অকেশন কেউ যদি সেলিব্রেট করতে চাও তো এরমভাবে সাজাতে পারো। দুটো জায়গা দেখলাম হ্যাপি বার্থডে লেখা, মানে দুজনে হ্যাপি বার্থডে, তো সেই জন্য আলাদা করে এই জায়গাগুলো সাজানো হয়েছে। তো আমি এগুলো পেরিয়ে যেটা করব, বাইরের দিকটা গিয়ে দেখব কেমন। একদম ভর্তি, ইভেন বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাইরের পোর্শন, মানে শীতকালে বাইরের পোর্শনটায় বসা যায় না, কিন্তু এখন কিন্তু দিব্যি ওখানে বসা যায়। আর আমার তো এখানে ছবি তুলতেও ইচ্ছে করছে, বারবার বারবার দেখাচ্ছি যে কি সুন্দর ডেকোরেট করেছে। কারোর সেলিব্রেশনের দিনটা, আজকের দিনটা এত সুন্দর করে লাইভ মিউজিকের সাথে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আর খাওয়ার দাওয়ারের তো তুলনাই নেই। আমাকে এর মাঝখানে অমিত ফোন করেছে যে কারণ আমাদের নাকি খাওয়ার দাওয়ার চলে এসেছে, তো সেই জন্য আমি আমাদের আস্তানার দিকে যাব আর কি। তো টেবিলে গিয়ে দেখি আমাদের খাওয়ারগুলো সমস্ত এলো কি না। আর এইখানে আমাদের দেখা হলো বিটিএস আর্মিদের সাথে, বিটিএস ব্ল্যাক পিঙ্ক। ফাইনালি আমাদের সিজলার্স চলে এসেছে, আর আজকে আমরা সিজলার্সে নিয়েছি চিকেন রোস্ট উইথ ব্রেড, আর এখানে তো পটেটোও আছে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আরও নিয়েছি যেটা, সেটা হলো নান, আর তার সঙ্গে আছে রেশমি কাবাব মশালা টাইপের এরকম একটা কারি নিয়েছি, দেখেই ভীষণ লোভ লাগছে। শেষ পথে চলে এসেছে ডেজার্ট। আগেরবার আমরা ব্রাউনি আইসক্রিম ট্রাই করেছিলাম, তো এবার শুধুমাত্র ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট ট্রাই করবো। আর যদি কালকে আমাদের ভাগ্য ভালো থাকে তো কেভেন্টার্সে যাব সফটি খেতে। তো এখন আমি আলাদা করে দিই, ওকে আইসক্রিম চকলেট বেশি। আমাদের বিল চলে এসছে, আর বিল হলো 1952। বেকারির জায়গায় আমরা চলে এসেছি, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে কারণ এখন 9:30 বেজে গেছে, না 9:45 নাগাদ, তো এই জন্য বন্ধ। নেক্সট ডেতে আমরা এসেছিলাম আবার গ্লেনারিসে, আর এখান থেকে আমরা ফাইনালি বেকারির আইটেম যেমন কিছু কুকিজ আর কেকস এখান থেকে আমরা নিয়েছিলাম। এখন 9:47 বাজে, একদম শুনশান, মানে এত ভিড় এক মুহূর্তে একদম মানে সব ক্লিয়ার হয়ে গেল। সো আজকে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে, সকালবেলাটা মানে একদম রাস্তাতেই কেটেছে। তো 7:00 সময় যখন বেরিয়েছিলাম, বেরোনোর পর ঘুরে এবং গ্লেনারিসেও, মানে এখানে সাংঘাতিক ভিড়। তো যাই হোক, ভালোই লাগলো, ভালোই কাটলো আজকে ফার্স্ট ডেটা। তো তোমাদের কেমন লাগলো আমাদের সঙ্গে এরকম সিজনাল দার্জিলিং ঘুরতে, সেটা বলো। আর কালকে আমরা একটা সাইট সিন ট্যুর করছি, তো কালকেও তোমাদেরকে নিয়ে যাব আমাদের সঙ্গে আমরা যেখানে যেখানে যাব।
So, bhalo theko, shusto theko, and do whatever you want, our lovely friends. Okay, bye.